আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমার ভিডিওর থাম্বনেইল। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদের আমি কি দেখাবো। আজকে আপনাদের দেখাবো আমি নিজেই একটি পাওয়ার ব্যাংক তৈরি করেছি। আমি এই পাওয়ার ব্যাংকটি দিয়ে অনেক মোবাইল এবং বাপ আপনাদের দেখাবো জ্বালিয়ে। দেখতে পাচ্ছেন আমার সেই পাওয়ার ব্যাংকটি আমি সেটিং করেছি। আপনাদের আমি এই পাওয়ার ব্যাংকটি কীভাবে তৈরি করেছি আপনাদের অনেকখানি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং লাইট সিস্টেম করেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলো হয় এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। এবং আমি দেখেছি যে অনেক মোবাইল চার্জ দেওয়া যায় এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন আইটেমের ভিডিও নিয়ে আসবো আমি, সেগুলো দেখতে পারবেন। আর কী কী সুযোগ সুবিধা আছে আপনাদের সেগুলোও আপনাদের দেখাবো। আজকে আপনাদের দেখাবো আমার রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারি দিয়ে আজকে আপনাদের আমি পাওয়ার ব্যাংক তৈরি করে আপনাদের দেখাবো। এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া যাবে আপনাদের দেখাবো আমি। আর এই ব্যাটারিগুলো কয় ভোল্ট আছে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট এবং অ্যাম্পিয়ার দেওয়া আছে 7800। দেখতে পাচ্ছেন আমি দুইটা ব্যাটারি নিয়েছি, দুইটা ব্যাটারি দিয়ে মূলত আজকে আমি পাওয়ার ব্যাংকটি তৈরি করব। আর এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে কী কী জিনিস লাগে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন USB এবং চার্জার, এই চিকন পিনের যে চার্জারটা আছে এই চার্জারটি চার্জ দেওয়ার জন্য। আর আপনাদের আরও কী কী আছে এটার সাথে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের এরকম একটা সুইচ লাগবে, আমি এটা দিয়া আপনাদের আমার যে বাল্বটি আছে এই বাল্বও জ্বালাবো। দেখতে পাচ্ছেন আমার একটি প্লাস্টিকের বক্স, এই বক্সটা হচ্ছে টুথব্রাশ, ব্রাশ করার যে এই বক্সটি, এই বক্সের ভিতরে মূলত আজকে আপনাদের আমি এই ব্যাটারিগুলো ঢুকিয়ে পাওয়ার ব্যাংক বানিয়ে আপনাদের দেখাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের যে টুকরাগুলো, এই টুকরাগুলো আমি পাইপ যে আছে সাদা যে পাইপগুলো, এই পাইপের থেকে কেটে টুকরা করে নিয়েছি। আমি এটা দিয়ে মাঝে মাঝে এই বক্সের ভিতরে ঢুকিয়ে ব্যাটারিগুলো সংযোগ করব। আর আপনাদের দেখাবো আমার যে তারটা আছে এই তারটা দিয়ে আমি মূলত আজকে জয়েন করব এই ব্যাটারিগুলো। তো আপনাদের আমি আবার সিটিং করে আপনাদের আবার দেখাবো। পাওয়ার ব্যাংক তৈরি করেছি আমি, রিচার্জেবল যে ব্যাটারি আছে ব্যাটারিটি দিয়ে আমি দেখাবো আপনাদের। আমার মোবাইল আছে কয়েকটা, এই মোবাইলগুলো চলে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। এবং আমার পিছনের যে বড় মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটিও চলবে আমার এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে, আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে আপনাদের দেখাই এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে কীরকম সুযোগ সুবিধা আছে। দেখতে পাচ্ছেন আমার সেই পাওয়ার ব্যাংকটি আমি সেটিং করেছি কীভাবে। সামনে একটি আমি একটি লাইট ব্যবহার করেছি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলো জ্বলে আমি দেখেছি।
আপনাদের দেখাবো এটার মাধ্যমে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আছে, আমার মোবাইল কি রকম চার্জ হয়, এগুলো আপনাদের দেখাবো। আপনাদের শুরুতেই দেখাবো আমার একটি আইটেল মোবাইল, দেখতে পাচ্ছেন বাটন মোবাইল। এই বাটন মোবাইলটি আমি প্রথম অবস্থায় আপনাদের চার্জ দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার যে পাওয়ার ব্যাংকটি আছে, পাওয়ার ব্যাংকটির মধ্যে কিন্তু বাতিটি জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আপনাদের দেখাবো আমার যে আইটেল মোবাইলটি আছে, এই মোবাইলটিতে চার্জ উঠতেছে, আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন চার্জ উঠতেছে আমার এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে। আমার আরও কয়েকটা মোবাইল আছে, আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন চার্জিং অফ হয়ে গেছে। এখন আপনাদের আমি আরেকটি দেখাবো এবং আরও আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখন আমাদের পাওয়ার ব্যাংকের যে লাইটটি আছে, এই লাইটটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এই কালেকশন হওয়ার পরে এই পাওয়ার ব্যাংকের যে লাইটটা আছে, এই লাইটটা কিন্তু জ্বলে। তারপরে আপনাদের আমি দেখাবো আমার একটি পিস, একটি মোবাইল পিস মোবাইল। মোবাইলের মধ্যে আমি এই চার্জের কেবলটি লাগাবো। দেখতে পাচ্ছেন চার্জিং চার্জ হচ্ছে আমার এই মোবাইলটি এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে, এবং লাইটটি জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন। এটা খুললেই কিন্তু চার্জিংটা বন্ধ হয়ে যাবে, আপনাদের দেখাবো আবার। আমার পাওয়ার ব্যাংকের লাইটটি বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা খোলার পরে পাওয়ার ব্যাংকের লাইটটি বন্ধ হয়ে যায়। আপনাদের আরও দেখাবো আমার একটি অনেক বড় মোবাইল, আপনাদের এখন দেখাবো আমার টাচ মোবাইল, ট্যাব মোবাইল, অনেক বড় একটি মোবাইল। এই মোবাইলটি আপনাদের আমি এই চার্জিংয়ের কেবলটি লাগিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন চার্জ উঠতেছে আমার এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে, অনেক সুন্দর। আমার এই ট্যাব মোবাইলটি হচ্ছে 5000 এম্পিয়ারের ব্যাটারি, এটার মধ্যেও চার্জ উঠতেছে, দেখতে পাচ্ছেন। সংযোগটি বাতি, লাল বাতি জ্বলে উঠছে, সংযোগ হলে এই লাল বাতি জ্বলে, দেখতে পাচ্ছেন। আমি সরাসরি কেবলটি লাগাইছি চার্জিংয়ের। তো আপনাদের এখন দেখাবো আমি, আপনাদের এখন আমি দেখাবো, দেখতে পাচ্ছেন আমার একটি মিনি ব্লুটুথ স্পিকার, এই স্পিকারটি আপনাদের দেখাবো এই পাওয়ার ব্যাংকের সংযোগ করে। দেখতে পাচ্ছেন আমার ব্লুটুথ স্পিকারটি মধ্যে চার্জিংয়ের যে লাইনটা, এই লাইনটা কিন্তু পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন আমার এই কেবলটি মধ্যে যে বাতিটা আছে, বাতিটা কিন্তু চলে উঠছে। এটা খোলার পরে কিন্তু বাতিটা বন্ধ হয়ে যায় অটো, দেখতে পাচ্ছেন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। আবার যখন আমি এটা সংযোগ করব, সংযোগের পর আবার বাতিটা জ্বলে উঠবে। তো আপনাদের এখন দেখাবো এই ডিভাইসটি কীভাবে আমি চার্জ দিই, আপনাদের দেখাবো। আর ডিভাইসটি আমি সম্পূর্ণ নিজেই তৈরি করেছি। তো আপনাদের আমি দেখাবো এই ডিভাইসটি আমি কীভাবে চার্জ দেব, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব।
দেখতে পাচ্ছেন আমি সংযোগটি করে দিয়েছি। এখন আমি যে আমার যে মোবাইলের যে চার্জারটি আছে দেখতে পাচ্ছেন, চার্জারটি কিন্তু আমি সংযোগ দিয়েছি। এখন আমি সুইচটা দেব, সুইচটা দেওয়ার পরে এই জায়গায় বাতি জ্বলে উঠবে যে চার্জ হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন আমার পাওয়ার ব্যাঙ্কটি অটো চার্জ নিতেছে, অনেক সুন্দর। তো বিওয়াস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন আইটেমের অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আমি তো বিওয়াস আজকের মতো এই পর্যন্তই, খুদা হাফেজ।